বর্তমানে মার্কেটে রিয়েলমি সি ফিফটিন এবং ভিভোর মধ্যে ওয়াই টোয়েন্টি এই দুটি ফোনে সবচাইতে বেশি সেল হচ্ছে। আজকের ভিডিওতে এই দুটি ফোনের স্পিড টেস্ট সহ খুঁটিনাটি জানানোর ট্রাই করব। কোন ফোনটা নিলে আপনার লাভ হবে প্রাইস সহ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে ডিজাইন নিয়ে কথা বললে দুটি ফোনে প্লাস্টিক বিল্ডের হলেও ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটি গ্লোসি ফিনিশিংয়ের কারণে দেখতে বেশ সুন্দর লাগছে। ডিজাইনের দিক থেকে আপনার সি ফিফটিন মডেলটি থেকে ওয়াই টোয়েন্টি মডেলটি এগিয়ে থাকবে। তাছাড়া সি ফিফটিনের ফিঙ্গারপ্রিন্ট পাবেন হচ্ছে আপনার রেয়ার ফিঙ্গারপ্রিন্ট, আর ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন। তাছাড়া র্যাম রোম এবং প্রাইস ভেরিয়েন্টে আসলে সি ফিফটিন মডেলটি তো 4 GB র্যাম 64 GB রোম পাবেন, আর ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটি তো 4 GB র্যাম 64 GB ফোন মেমোরি পাবেন। তাছাড়া সি ফিফটিন মডেলটিতে 4/128 আরেকটি ভেরিয়েন্ট আছে। 4/64 র্যাম ভেরিয়েন্ট সি ফিফটিন মডেলটি হচ্ছে আপনার 12,990 টাকা, আর 4/128 যে ভেরিয়েন্টটি আছে এটার প্রাইস হচ্ছে আপনার 13,990 টাকা, আর ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটির প্রাইস হচ্ছে আপনার 14,990 টাকা। প্রাইস রেঞ্জের দিক থেকে সি ফিফটিন থেকে অলমোস্ট 2,000 টাকা আপনার বেশি হচ্ছে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটি। ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটিতে ব্যাটারি পাবেন হচ্ছে আপনার 5000 mAh, আর রিয়েলমি সি ফিফটিন মডেলটিতে ব্যাটারি পাবেন হচ্ছে আপনার 6000 mAh, যেখানে রিয়েলমি সি ফিফটিন কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যে মেন ক্যামেরা পাবেন 13 MP, ফ্রন্ট হচ্ছে আপনার পাবেন 8 MP, আর ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটিতে আপনার ট্রিপল ক্যামেরা কার্ড ইউজ করা হয়েছে, যেখানে মেন ক্যামেরা আপনার 13 MP আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার 8 MP। অর্থাৎ ক্যামেরা সেকশানে দুটা ফোনই প্রায় কাছাকাছি। দুইটা ফোনই এখন আপনার অফ করা আছে। আমরা দুইটা ফোনই সমানে আপনার ক্লিক করে দেখব কোন ফোনটা সবার আগে ওপেন হয়। ভিভো ওয়াই টোয়েন্টিতে আপনার ব্যাটারির ক্ষেত্রে আপনার 5000 mAh সাথে হচ্ছে আপনার 10W চার্জিং পাবেন, আর রিয়েলমি আপনার সি ফিফটিন যে মডেলটা সি ফিফটিনের সাথে আপনার 6000 mAh ব্যাটারির সাথে আপনার 18W ফাস্ট চার্জিং পাবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা রিয়েলমি সি ফিফটিনের আগে ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটি অলরেডি আপনার ওপেন হয়ে গেছে, অর্থাৎ এই ক্ষেত্রে উইনার হচ্ছে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটি। তারপর এখন আমরা বাকি অ্যাপসগুলো আপনার টেস্ট করে দেখব কোন ফোনটাতে কোন অ্যাপসগুলো সবার আগে ওপেন হয়। এই জন্য আমরা প্রথমে আপনার ব্যবহার করব হচ্ছে আপনার কল লগ। কল লগের ক্ষেত্রে আপনার রিয়েলমি সি ফিফটিনটা আগে ওপেন হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার উইনার হচ্ছে আপনার রিয়েলমি সি ফিফটিনটা। তারপর আমরা এখন বাকি অ্যাপসগুলো আপনার ওপেন করে দেখব। আমরা তারপর আপনার ক্যামেরা ওপেন করে দেখব। ক্যামেরার ক্ষেত্রে প্রায় দুটো মডেলই আপনার অলমোস্ট প্রায় সেম টাইমে ওপেন হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার দুটো ফোনে আপনার সমান সমান থাকবে। তারপর আমরা এখন মেসেজ ওপেনিং করে দেখব কোন ফোনটাতে আপনার মেসেজ আগে ওপেন হয়। এই ক্ষেত্রেও প্রায় দুইটা ফোনে আপনার প্রায় সেম টাইমে ওপেন হয়েছে। তারপর আমরা বাকি অ্যাপসগুলোতে যাব। যেমন আমরা এখন যদি অ্যালবামটা ওপেন করি, অ্যালবামের ক্ষেত্রে অবশ্য আপনার রিয়েলমি সি ফিফটিনটা আগে ওপেন হয়েছে। ইয়াতে যাই, যেমন আমরা এখন আপনার সেটিংটা ওপেন করে দেখব কোন ফোনটাতে আপনার সেটিং আগে ওপেন হয়। এক্ষেত্রেও রিয়েলমি সি ফিফটিনটা আগে ওপেন হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রেও আপনার রিয়েলমি সি ফিফটিনটা হচ্ছে আপনার উইনার। তারপর এখন আমরা প্লে স্টোর থেকে আপনার একটা গেমস ইনস্টল করে দেখব কোন ফোনটাতে গেমস আগে ইনস্টল হয়, এবং দুটো ফোনে আমরা গেমসটা রান করে দেখব কোন ফোনে আপনার গেমসটা ভালো রান করে। তার জন্য আমরা প্লে স্টোরে যাব। দুইটা ফোনে আমি সাবওয়ে সার্ফার্স গেমটা আপনার ইনস্টল করছি। রিয়েলমি সি ফিফটিনে 5% ডাউনলোড হয়েছে, এক্ষেত্রে ভিভো ওয়াই টোয়েন্টি মডেলটিতে অবশ্য আগে ডাউনলোড হচ্ছে। অর্থাৎ ডাউনলোডের ক্ষেত্রে আপনি রিয়েলমি সি ফিফটিন থেকে আপনার ভিভোটা এগিয়ে যাচ্ছে।
এটা অলরেডি আপনার 28%, যেখানে আপনার রিয়েলমিটা হচ্ছে আপনার 70%। ডাউনলোড হতে হতে আমরা বাকি যে অ্যাপসগুলো আছে ওইগুলো দেখে আসি। এখন আমরা ইউটিউবে গান প্লে করে দেখব কোন ফোনটাতে আপনার আগে ইউটিউবিং প্লে হচ্ছে। এক্ষেত্রে অবশ্য রিয়েলমি ফোনটাতে আগে, এখন আমরা অন্যান্য সাইটে গিয়ে দেখব আপনার কোন ফোনটাতে সাইট ওপেনিংয়ে কেমন টাইম লাগে। আমরা জাস্ট মোবাইল লিখে সার্চ করছি। সাইট ওপেনিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার ভিভো Y20 থেকে আপনার যে রিয়েলমি C15টা আছে এটা এগিয়ে থাকছে। অর্থাৎ অলমোস্ট আপনার সব জায়গাতেই প্রায় রিয়েলমি C15টা এগিয়ে থাকলেও আপনার প্লে স্টোরে যে অ্যাপস ডাউনলোড, এই ক্ষেত্রে অবশ্যই আপনার রিয়েলমির থেকে আপনার ভিভো Y20 মডেলটি এগিয়ে থাকবে। আপনারা যেটা দেখছেন ভিভো Y20তে অলরেডি আপনার ইনস্টল হয়ে গেছে, আর রিয়েলমি যে C15 মডেলটি এটাতে আপনার মাত্র ইনস্টল হচ্ছে। এখন আমরা দুইটা ফোনেই প্রায় গেমসটা ওপেন হয়ে গেছে। এখন আমরা দুইটা ফোনেই আপনার গেমসটা ওপেন করে দেখব কোন ফোনটাতে ভালো রান করে। গেমসটা অবশ্যই আপনার ওপেনিংয়ের ক্ষেত্রেও যেটা দেখছেন আপনার রিয়েলমি C15টা এগিয়ে যাচ্ছে। তাছাড়া যদি এই দুইটা মডেল সম্পর্কে আপনাদের বিস্তারিত কোনো কিছু জানার থাকে অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর ভিডিওটা দিয়ে যদি আপনাদের কোনো রকমের হেল্প হয় অথবা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনার একটা লাইকই আমাদের পরবর্তীতে ভিডিও তৈরিতে ইন্সপায়ার করে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন। বাই বাই।